হ্যালো গাইস, আই হোপ সবাই খুব ভালো আছো। আর আজকে আমি একটা জোস নিয়ে ভিডিও বানাচ্ছি, কারণ আমি অনেকদিন ভিডিও বানাইনি, সেই কারণে শুধু। তো গাইস, আজকে যে ভিডিওর মেন টপিক সেটা হচ্ছে যে বাইরে প্রচুর ঝড় উঠেছে, এটা নয়। দেখো, বাইরে আমি বসেছিলাম, হঠাৎ করে খুব ঝড় উঠে গেছে। সেটা ব্যাপারটা হচ্ছে যে আমার মায়ের উপরে একটা প্র্যাঙ্ক হবে। প্র্যাঙ্কটা হচ্ছে যে মাকে আমি যাতে বলবো, কারণ মায়ের একটা ফোনটা হারানো একটা মানে অভ্যাস আছে, যেখানে সেখানে ফোনটা ফেলে দিয়ে চলে আসে। তো আজকে মা এক্ষুনি বাইরে গেছিলো, তো সেখানে গিয়ে ফোনটা ফেলে দিয়ে চলে এসছে। আর ইমন আমাকে দিয়ে গেছে, রাস্তার মধ্যে ফোনটা ফেলে রেখে চলে এসেছে, বেঞ্চে, রাস্তার বেঞ্চে দিয়ে গেছে। আমি ফোনটাকে জাস্ট মায়ের ফোনেই আমি ফোনটাকে জাস্ট ফ্লাইট মোড করেছি, করে রেখে দিয়েছি। এবার আমি মাকে দিয়ে খোঁজাবো জিনিসটা, আর তারপর তো দেখতেই পাচ্ছ কথাবার্তা তো হবে। তো দেখতে থাকো ভিডিওটা, মজা হবে। গাইস ধরো, অলরেডি মা এসে গেছে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, ধরো যেন বুঝতে পারে মা, সেই কারণে আমি ক্যামেরাটা অন্যভাবে ঘোরাচ্ছি, কারণ করলে বুঝতে পেরে যাবে মা, কারণ যেহেতু ফোনের ফ্ল্যাশ জ্বলছে। আমি এখন মা মানে ঠাকুরের ধুপিতে গেছে, আমি নর্মাল কথা বলছি। মা মা দেখো, কই ফোনটা দেবে তো? বাবা, আমি জানি পেয়ে গেছে হয়তো, আমি ঝড়ের এই ভিডিওটা করো বলে। দেখতে থাকো, এই একটু ফোনটা রিং করে দেখতো, সিনেমাটিকটা করে। তোমরা ধরো ফোনটা, আর দেখতে পারো মায়ের প্ল্যানটা কেমন হয়। কথাটা আশা করি শুনতে পাচ্ছো। ওয়াও, জাস্ট অসাম। মা ভাবছে আমি ভিডিও করছি। হ্যাঁ হ্যাঁ, কর ফোটো কর, জাস্ট ভাবছে। ওয়াও, জাস্ট দেখো তোমার, বা সুইচটা আছে বলছে, নেট নেই। দেখতে পাচ্ছো জাস্ট কি সুন্দর ঝড় উঠছে, দেখতে পাচ্ছো? কেন ফোনটা তুই কোথাও গেছিলি নাকি? বাদ বাইরে এনে গেলে ফোনটা, ফোনটা তো বাইরে এনে গেলে তো মিনি এখানে নাই। ফোনটা করে দেখ না ইমন, আর তারপরে এখন তো ফোন করলাম, মিন তোমার মাথার মধ্যে নেই সেরা, এখনই ফোন করলাম যে বাজি নিয়ে নিচ্ছে সব বলে, এখন ফোন করলাম তো। এইবার কথা নিব বল, কি বলবো আমি ভাব। হ্যাঁ, আমার লুকিয়ে রাখছি, আমাদের লুকিয়ে রাখলে অনেক কিছুই হবে, দেখে যাও না গাইস। তা প্র্যাঙ্ক আর হবে না, কারণ এর জেঠু জানে ব্যাপারটা, এর জেঠু জানে এদের বাড়ি খুঁজতে গেছে, এবার জেনে যাবে। ঠিক আছে, তোমার বদবুদ্ধি এরকম কেন বলো? যেখানে যাবে ফোন ফেলে আসবে, নয় কিছু ফেলে। এই অভ্যাসটা কবে কাটবে আগে বলো? কবে অভ্যাসটা কাটবে সেটা বলো গাইস। চলো ফোনটা দিয়ে দেওয়া যাক। তো আমার মা তো প্রায় হার্টফেল করার মতন, যে ফোনটা পাচ্ছে না বলে পুরো হার্টফেল করার মতন অবস্থা হয়ে গেছে। তো চলো এবার মানে খুঁজি ফোনটা, আমি কোথায় আমি রেখে দিয়েছি তোমরা জানো, দেখাই চলো। আর মা বড় লোক, ফোনের পিছনে টাকা নিয়ে রাখে। গাইস এই হচ্ছে আমার মায়ের ফোন, এবার আমি দিয়ে দেবো। ফোনটা ফ্লাইট মোডটা খুলে দিই, কবে কবে শুধরাবে বলো? ফোন রাস্তায়, গাইস ফোন রাস্তায় ফেলে চলে আসছে, সেই ফোনটা আর একটু খোঁজাতাম, যদি না রিমোটে যেটু বলে দিত
বাট বলে দিল বলে সেই কারণে না একটু খোঁজা তাও কেমন লাগলো বলো, অনেকদিন ভিডিও বানায় না, জানি না কেমন হয়েছে। আশা করছি ভিডিওটা মানে করতে পেরেছি, এটাই আমি আশা করছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর কি করতে হবে আর বলবো না, তোমার যা ইচ্ছে সেটাই করো। আর যদি প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাই তার জন্য তোমরা কমেন্ট করো, ঠিক আছে? কারণ অনেকদিন পরে ভিডিওটা দিচ্ছি, আজকেই মানে এক্ষুনি আমি আপলোড বসিয়ে দেবো।